নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা রান্নার চাল দিয়ে সন্দেশ রেসিপি। তোমাদের কাছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। প্রথমে আমি এখানে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর এক টেবিল চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম। ঘিয়ের বদলে তোমরা এখানে সাদা তেলটাও দিতে পারো। এবারে আমি এখানে দিয়ে দিলাম এই বাটির এক বাটি মিনিকেট চাল। মিনিকেট চালের বদলে তোমরা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারো। তো এইভাবে আমি এবারে ঘিয়ের মধ্যে চালটা ভেজে নিচ্ছি। 5 মিনিটের মতন আমি চালটা ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি গোবিন্দভোগ চাল। তো বন্ধুরা, অবশ্যই তোমরা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দেওয়ার চেষ্টা করো। গোবিন্দভোগ চালের সেন্টটা খুব দারুণ আসে সন্দেশে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি 15 মিনিটের মতন এইটাকে ভেজে নিলাম। 15 মিনিট পর ভাজতে ভাজতে আমার চালটা এরকম লাল কালার চলে এসছে। তো এবার আমার এইটা হয়ে গেছে। এবার আমি এইটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই চালটা আমি 10 মিনিটের মতো রেখে ঠান্ডা করে নেব। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 6খানা এলাচ। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে আমি মিক্সির মধ্যে হাফ হাফ করে চাল নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে আমি এলাচের দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সব চালগুলো। এবারে আমি ওই বাটির এক বাটি চিনি আর সেম বাটির এক বাটি জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ফুড কালারটা একেবারেই অপশনাল, তোমরা যদি না দিতে চাও না দিতে পারো। এবারে আমি চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে যে আগে থেকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম চালগুলো, তার মধ্যে আমি এই 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে আমি সব মিশ্রণটা চিনির শিরার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা হাই করা একদমই যাবে না, একদম লো করে এই কাজটা করতে হবে। আমি যখন চিনির শিরার মধ্যে আমার মিশ্রণটা মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে এইটাকে আমি কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি ওই থালার মধ্যে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি সন্দেশটা সেট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা আমার সেট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা করা অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা, 10 মিনিট পর এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বরফি শেপ বা যে কোনো শেপ দিয়ে কাটতে পারো। সন্দেশগুলোকে কেটে নেওয়ার পর এবারে আমি একটু একটু কাজু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। খুব কম খরচে আর একদম অল্প সময় এটা খুব ইজিলি তৈরি হয়ে যায়। তোমাদেরকে একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পারফেক্ট দোকানের মতন সন্দেশ তৈরি। সন্দেশটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমরা দেখতে পাও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।